আকাশে বাতাসে পূজোর গন্ধ, বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজো। আর কেনাকাটার জন্য রয়েছে আবরণ, আপনার একান্ত নির্ভরযোগ্য প্রিয় প্রতিষ্ঠান। পূজো উপলক্ষে রয়েছে বিশেষ অফার, প্রতিটি কেনাকাটার ওপর রয়েছে 10% ছাড়। দেরি নয়, তাড়াতাড়ি চলে আসুন আবরণে, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার নারী ও শাড়ি অনুষ্ঠান। আজকের এখনকার অনুষ্ঠান হচ্ছে আবরণ এক্সক্লুসিভসের অনুষ্ঠান, আবরণ বলে, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। আজকে আমরা থাকবো হচ্ছে বেনারসে। বেনারস মানেই যেখানে এই মুহূর্তে সিল্কের একটা ব্যাপক বুনন, শুধু সিল্ক বলবো না, সিল্ক, কটন, সব কিছু। আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্তের শাড়ি যদি তার ডিজাইন বেনারসে দেন এবং আপনার পছন্দ মতো মেটেরিয়াল দেন, বেনারস সেটা বুনে দিচ্ছে। এটাই হচ্ছে বেনারস। তো ওই যে একটা সময় তো ম্যানচেস্টার ছিল, সুরাট, আহমেদাবাদ, আপনারা জানেন আহমেদাবাদ, কিন্তু এখন ভারতবর্ষের ম্যানচেস্টার হিসেবে আমরা অনায়াসে বেনারসকে বলতে পারি। বলতে পারি এই কথাটা বললাম এই কারণে, কেননা খাতায় কলমে গুজরাটের কথা আসে, আহমেদাবাদের কথা আসে, কিন্তু যদি আপনি মানে প্রত্যক্ষভাবে ভাবেন, অর্থাৎ কাজে কলমে, হাতে কলমে বা কাজে ভাবেন, কাগজে কলমে ভাবলে হবে না, কাজে ভাবলে কিন্তু বেনারস, কারণ সব রকমের জিনিস উইভ করা হচ্ছে এবং উইভিংয়ের একটা বিশাল 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 ক্ষেত্র। তো আজকে সেই বেনারস, আর বেনারস মানে ঐতিহ্য, কাশী বিশ্বনাথ ধাম, দশাশ্বমেধ ঘাট, একটা পবিত্র পুণ্যভূমি, আর সেখানকার বুনন শিল্প কী অদ্ভুত। সেখানে কিন্তু ধর্মের খুব একটা বাড়াবাড়ি নেই, সেখানে হিন্দু ধর্মের অত বড় মন্দির, সেখানে বুনন শিল্পের অধিকাংশটা, প্রায় অনেকটা অংশ জুড়ে রয়েছেন মুসলিম ভাইয়েরা। তো এটাই হচ্ছে ভারতবর্ষ, এই ভারতবর্ষই আমার আপনার ভারতবর্ষ। শুরু করব প্রথম শাড়ি, এক নম্বর শাড়ি, কোটা মিনা বা মিনা কোটা বলতেই পারেন। শাড়িটার আঁচলটা দেখাবো, আঁচলের মধ্যে একটু এবং এখানে না, কিন্তু ওই কেটে সুতোর একটা খুব সুন্দর বুনুই যাচ্ছে, মানে মনে হবে যেন অ্যান্টিকজারি, কিন্তু এটা কেটে সুতো এবং পিঙ্কের সঙ্গে যাচ্ছে আঁচলটার বডিতে আসবো। আমি কেন কোটা শব্দটাকে ব্যবহার করলাম, আপনারা টেক্সচারটা দেখলে কোটার গল্পটা বুঝতে পারবেন। এই যে টেক্সচারটা দেখুন কোটা, আর তার মধ্যে পুরো মিনা করে করে উইভ হয়েছে। এটা এক নম্বর শাড়ি, নাম্বার ওয়ান, প্রাইস হচ্ছে 2550, 2550 এক নম্বর। এর উপরে কিন্তু আবার 10% ডিসকাউন্ট পাবেন, অর্থাৎ 255 টাকার ডিসকাউন্ট হয়ে যাবে। নাম্বার ওয়ান দেখালাম, 2550, আর এই হচ্ছে এর সঙ্গে ব্লাউজ পিস, নাম্বার ওয়ান 2550। এবারে আসবো নাম্বার টু, দু নম্বর শাড়ি, এটা হচ্ছে নাম্বার টু, দু নম্বর আঁচল, সেম উইভ থাকবে, এটা গ্রিনের মধ্যে একটা মিশন সুন্দর লেমন গ্রিন, আর তার মধ্যে এইভাবে যাচ্ছে কাজটা, নাম্বার টু, দু নম্বর শাড়ি, এরও প্রাইস হচ্ছে 2550, 2550 নাম্বার টু। আর এগুলো না পরে খুব আরাম পাবেন, মানে সফট শাড়ি পরে ভীষণ আরাম পাবেন। এটা হচ্ছে নাম্বার টু, দু নম্বর শাড়ি, 2550, আর ব্লাউজটা কিন্তু প্রত্যেকটাই কন্ট্রাস্টে থাকছে, অল ওভার উইভিংয়ে থাকছে ব্লাউজটা। এটা হচ্ছে ব্লাউজটা, নাম্বার টু, 2550। নাম্বার থ্রিটা ভীষণ সুন্দর একটা কম্বিনেশন, রেডটা ভীষণ মিষ্টি রেড, নাম্বার থ্রি, তিন নম্বর শাড়ি, আঁচল, পাড়ের রঙটা কি দারুণ এসছে, আর এই হচ্ছে লাল রঙটা, একটু গায়ে ফেলে দেখাই। এটা হচ্ছে নাম্বার থ্রি, তিন নম্বর শাড়ি, কি দারুণ দেখতে, আর খুব সফট শাড়িটা, নাম্বার থ্রি, ভেতরের বুটিটাও কিন্তু একদম ডিফারেন্ট, নাম্বার থ্রি, তিন নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2550, 2550 তিন নম্বর, নাম্বার থ্রি, 2550। আর এই হচ্ছে ব্লাউজটা, নাম্বার থ্রির পরে যাব নাম্বার ফোর, চার নম্বর, এটা হচ্ছে চার, নাম্বার ফোর, এটাও ইয়েলো, আগে একটা ইয়েলো দেখেছিলাম ফ্লোরাল মোটিভে, এটা একটু জিওমেট্রিক মোটিভে। এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে গা, নাম্বার ফোর, চার নম্বর, অরেঞ্জ, ওটার পাট ছিল একটু বরফি করে করে, এখানে টেম্পল স্টাইলে পাটটা যাচ্ছে, নাম্বার ফোর, চার নম্বর, প্রাইস হচ্ছে 2550, 2550 চার নম্বর। আর এই হচ্ছে ব্লাউজ, চারের পরে চলে যাব পাঁচ নম্বর, নাম্বার ফাইভ, ফিরোজা কালারে, এটা হচ্ছে নাম্বার ফাইভ, পাঁচ নম্বর শাড়ি, ফিরোজা টোনে, এটা হচ্ছে নাম্বার ফাইভ, বুনুইগুলো কিন্তু খুব সুন্দর। এটা হচ্ছে নাম্বার ফাইভ, পাঁচ নম্বর, প্রাইস হচ্ছে 2550, আর এটার সঙ্গে রয়েছে হচ্ছে ব্লাউজ। প্রত্যেকটারই ব্লাউজগুলো কিন্তু একটু অল ওভার উইভিংয়ে,
নাম্বার ফাইভ দেখালাম, এবার আসছি নাম্বার সিক্স, ছ নম্বর শাড়ি। এটা নাম্বার সিক্স, ছ নম্বর। বেস কালারটা হচ্ছে তাসার কালার, আর এই হচ্ছে পার নাম্বার সিক্স, ছ নম্বর। অল ওভার এভাবে যাচ্ছে, ছ নম্বর শাড়ি নাম্বার সিক্স। আর এই হচ্ছে ব্লাউজ, প্রাইস হচ্ছে 2550, 2550, ছ নম্বর। ছয়ের পরে চলে যাব সাত, নাম্বার সেভেন। এই হচ্ছে সাত নম্বর, নাম্বার সেভেন। আঁচল একটা জড়ি বুনুই যাচ্ছে পার, এই হচ্ছে শাড়িটা। এটা হচ্ছে নাম্বার সেভেন, সাত নম্বর শাড়ি, প্রাইস একই 2550, সাত নম্বর শাড়ি 2550, 2550 নাম্বার সেভেন উইথ ব্লাউজ। এবারে আসছি নাম্বার এইট, আট নম্বর শাড়ি। এটা নাম্বার এইট, এটা পিচ টোনের উপরে যাচ্ছে, আট নম্বর নাম্বার এইট। এটা হচ্ছে আঁচল, কি দারুণ দেখতে, বাহ। পিচ পাটটা চেক রয়েছে, এখানে একটু কেটের এফেক্ট দেওয়া রয়েছে, তার সঙ্গে এই বুনুইটা যাবে, ভেতরে যাচ্ছে বুটা আর কি, গোল্ডেন বুটা। এটা আট নম্বর শাড়ি নাম্বার এইট, প্রাইস হচ্ছে 2550, 2550। তার উপরে কিন্তু আপনারা ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পাচ্ছেন, অর্থাৎ 255 টাকা অফ পেয়ে যাচ্ছেন। এগুলো গিফটের জন্য ভীষণ ভালো, ব্লাউজ পিস রানিংয়ে। এটা দেখালাম আট, এবারে আসছি ন নম্বর, এটারই আর একটা কম্বিনেশন নাম্বার নাইন, ন নম্বর শাড়ি। এটা একটু গোল্ডেন ইয়েলো কালারটা, নাম্বার নাইন, আঁচল পার, ন নম্বর, নাম্বার নাইন। প্রাইস হচ্ছে 2550, ন নম্বর শাড়ি 2550, নাম্বার নাইন উইথ ব্লাউজ। এবারে আসছি নাম্বার টেন, দশ নম্বর শাড়ি নাম্বার টেন। এটা দশ নাম্বার টেন, এটা গ্রিন আর রানীর কম্বিনেশন আঁচল। আঁচলের মধ্যে গোল্ডেন জারির ব্যবহার রয়েছে, আর ভেতরে কিন্তু বুটাতে গোল্ডেন জারি যাচ্ছে, আর কিন্তু কোথাও গোল্ডেন জারির ব্যবহার নেই। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে নাম্বার হচ্ছে টেন, দশ নম্বর শাড়ি নাম্বার টেন। প্রাইস হচ্ছে 2550, দশ নম্বর 2550, ব্লাউজ রানিংয়ে। এবারে আসবো এগারো নম্বর, মানে 2550 একটা শাড়ি, যেটা পরে আপনি বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে পারেন, বিয়ে বাড়িতে গিফট করতে পারেন, প্রণামীর জন্য ভাবতে পারেন, ভালো শাড়ি। এইবারে আসছি নাম্বার ইলেভেন, আঁচল। এটা হচ্ছে আঁচল যাচ্ছে নাম্বার ইলেভেন, এটা আঁচল, আর এই হচ্ছে শাড়িটা। বেস কালারটা হচ্ছে একদম চন্দন, এদিকে ভেতরে বড় বড় বুটা, পাটটা কিন্তু দেখুন জামদানি স্টাইলের পাট, দুদিকেই সমানভাবে পাট যাচ্ছে, একটু জুটের এফেক্ট রেখে, একটু সিনিয়র সিটিজেনরাও কিন্তু এই শাড়িটা পরতে পারেন। এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার ইলেভেন, এগারো নম্বর শাড়ি। প্রাইস হচ্ছে 2550, 2550, এগারো নম্বর। আর এই হচ্ছে ব্লাউজ। এবারে আসবো বারো নম্বর শাড়ি নাম্বার টুয়েলভ, এটা হচ্ছে বারো, আঁচল আর ওই একই উইভ দেখাচ্ছি। এগুলো কিন্তু সব মিনা কোটা দেখাচ্ছি, বেনারস মিনা কোটা। এখানে কিন্তু একটা কটন সুতো আছে, যার জন্য এগুলো পরে খুব আরাম পাবেন, এত আরাম পাবেন পরে, মানে সুপার নেটের স্টাইল, কিন্তু সুপার নেট প্রপার বলবো না, এটার মধ্যে কটনের ব্যবহার আছে। এটা দেখাচ্ছি হচ্ছে সুপার নেটটা পুরোপুরি ফ্যান্সি, আর এটা হচ্ছে বারো নম্বর, নাম্বার টুয়েলভ দেখালাম, বারো নম্বর। আর এই হচ্ছে এর সঙ্গে ব্লাউজটা রানিংয়ে, বারো নম্বরের দাম হচ্ছে 2550। তেরো নম্বর শাড়ি, বাহ, ব্রাইট কালার, ব্রাইট, তেরো নম্বর, নাম্বার থার্টিন, আঁচল পার। এই নকশাটা দেখুন কি সুন্দর করে গেছে, একটা লেহের করে, মানে ওয়েভ করে চলে গেছে, ভেতরটা এভাবে যাচ্ছে। এটা হচ্ছে আজকের এপিসোডের তেরো নম্বর, নাম্বার থার্টিন, তেরো নম্বরের প্রাইস হচ্ছে, তেরো নম্বর নাম্বার থার্টিন, প্রাইস হচ্ছে 2550, 2550, তেরো নম্বর উইথ ব্লাউজ। চোদ্দো নম্বর নাম্বার ফোরটিন, এটা হচ্ছে চোদ্দো, চোদ্দো নম্বর নাম্বার ফোরটিন, ভীষণ সুন্দর একটা লেমন টোন, আঁচল ছোট্ট করে রানিতে পার, এটা হচ্ছে শাড়িটা। চোদ্দো নম্বর শাড়ি নাম্বার ফোরটিন, প্রাইস হচ্ছে 2550, চোদ্দো নম্বর 2550, 2550 নাম্বার ফোরটিন উইথ ব্লাউজ। এবারে আসবো নাম্বার ফিফটিন, পনেরো নম্বর শাড়ি নাম্বার ফিফটিন, পনেরো নম্বর।
অফ হোয়াইট কালার, আঁচলটা দেখুন একটা জিওমেট্রিক বক্স ডিজাইন, পাড়টা ভীষণ সুন্দর, ডাবল পাড়, ভীষণ রিচ পাড়। আর এই হচ্ছে বডিটা, শাড়িটা ভীষণ রিচ দেখতে, মানে 25-50 মতো দেখতে নয়, এটা দেখে মনে হচ্ছে বেশ 4-4.5 হাজারের শাড়ি আমি দেখাচ্ছি। এটার প্রাইসটা বলে দিই, এটা হচ্ছে আমরা দেখাচ্ছি 15 নম্বর শাড়ি, নাম্বার 15, প্রাইস হচ্ছে 2550। 15 নম্বর দেখালাম, 2550 উইথ ব্লাউজ। এবারে আসবো 16 নম্বর, নাম্বার 16, এটা একদম মিষ্টি পিঙ্কে, নাম্বার 16, 16 নম্বর শাড়ি মিষ্টি পিঙ্কে যাচ্ছে। ভেতরে জুটের এফেক্টের জন্য আরও শাড়িটা দেখতে ভালো লাগছে। এই হচ্ছে শাড়িটা, 16 নম্বর, নাম্বার 16, প্রাইস হচ্ছে 2550, 2550, 16 নম্বর উইথ ব্লাউজ। 17 নম্বর শাড়িতে এবার আমি যাবো, নাম্বার 17। এই শাড়ি থেকে দাম হলো 2750। এগুলো কিন্তু বেনারস জামদানি, মানে বেনারস জামদানি দেখাচ্ছি, মাসলাইজ কটনের ব্যবহার রয়েছে, অল ওভার উইভ হয়ে যাচ্ছে, এটা আঁচল, এটা বডি, এটা হচ্ছে বডি, এগুলো হচ্ছে বেনারস জামদানি দেখাচ্ছি, এবং কটনের ব্যবহার রয়েছে যেহেতু মাসলাইজ কটনটা রয়েছে। এটার দাম হচ্ছে 2750, নাম্বার 17, উইথ ব্লাউজ, এটা যাবে ব্লাউজটা, নাম্বার 17, 2750। এইবারে আসছি নাম্বার 18। এখন এই উইভিংয়ে আমরা কয়েকটা দেখব, এটা ওটা ছিল পেস্তার সঙ্গে সি গ্রিন, এটা হচ্ছে পিচের সঙ্গে পিঙ্ক, ব্রাইট পিঙ্ক, বেস কালারটা কিন্তু পিচ, তার উপরে পিঙ্ক, ডিজাইন সেম, আর অল ওভার উইভ, মানে কোনো গ্যাপ নেই। প্রাইস হচ্ছে 2750, 2750, এটা হচ্ছে 18 নম্বর। প্রত্যেকটার সঙ্গে কিন্তু ব্লাউজ পিস আছে, প্রত্যেকটার সঙ্গে ব্লাউজ পিস, এইটা হচ্ছে বর্ডার পড়বে ব্লাউজের, 2750, নাম্বার 18। এবারে আসবো নাম্বার 19, 19 নম্বর, এটা হচ্ছে নাম্বার 19, বাটার কালারে দেওয়া হয়েছে, বডিটা হচ্ছে বাটার কালার, নাম্বার 19, 19 নম্বর শাড়ি, এবং এরও প্রাইস রেঞ্জ বলে দিই, এরও প্রাইস রেঞ্জ হচ্ছে 2750, নাম্বার 19, 19 নম্বর। এটা ইয়েলো বাটার টোনের মধ্যে রেড দিয়ে কাজটা হয়েছে, প্রাইস হচ্ছে 2750, নাম্বার 19, 19 নম্বর শাড়ি, 2750, এই হচ্ছে ব্লাউজ। এবারে আসবো 20 নম্বর শাড়ি, নাম্বার 20। এতক্ষণ ফ্লোরাল ডিজাইন দেখাচ্ছিলাম, এবার উইভিংটা থাকবেই, কিন্তু এবারে নকশাটা একটু জিওমেট্রিক পেজলিতে চলে যাবে। এটাতে দেখুন আঁচল, এখানে একটা সরু পাড়, একদম সরু একটা পাড়, পাড়ের উপরে টেম্পল, স্কাইয়ের সঙ্গে ব্লুয়ের ব্যবহার রয়েছে, স্কাই, হ্যাঁ, লাইট স্কাইয়ের সঙ্গে ব্লুয়ের ব্যবহার রয়েছে। 20 নম্বর শাড়ি, নাম্বার 20, প্রাইস হচ্ছে 2750, এই হচ্ছে ব্লাউজ পিস, 20 নম্বর, 2750। এবারে আসবো 21, এটা হচ্ছে 21 নম্বর শাড়ি, নাম্বার 21, আঁচল, এটা মিষ্টি পিচ, তার মধ্যে পিঙ্কের ব্যবহার, এটা হচ্ছে 21, 21 নম্বর, নাম্বার 21, প্রাইস হচ্ছে 2750, 2750, 21, 21 নম্বর, 2750, উইথ ব্লাউজ, এটা হচ্ছে ব্লাউজ, 21 নম্বর শাড়ি, 2750, 2750। 21-এর পরে চলে যাব 22, 22 নম্বর, নাম্বার 22, এটা অফ হোয়াইটের মধ্যে সঙ্গে ব্ল্যাকের ব্যবহার, আঁচল, বডি, 22, 22 নম্বর শাড়ি, এই হচ্ছে শাড়িটা, প্রাইস হচ্ছে 2750 উইথ ব্লাউজ পিস, 22 দেখালাম। এবারে আসবো 23, 23 নম্বর, আচ্ছা 23 নম্বর থেকে আবার দাম বদলাচ্ছে, 3350, 3350, কারণ বুনুই বদলাচ্ছে, আঁচল, এটা আঁচল, এটা পাড়, আর ভেতরটা যাচ্ছে এভাবে,
এটা হচ্ছে 3350, 23 নম্বর শাড়ি 3350, নাম্বার 23, 23 নম্বর 3350, 3350, নাম্বার 23। এই হচ্ছে ব্লাউজটা। 23-এর পরে চলে যাব 24 নম্বর, 24, এটা হচ্ছে 24। যাদের যাদেরই শাড়ি পছন্দ হবে তারা চটপট বুকিং করবেন, হেল্পলাইন নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বার আপনাদের সব রকমভাবে হেল্প করবে। আমি একটুখানি বলে দিই, হেল্পলাইন নাম্বার হচ্ছে 9051217272, 9051217274, এই নাম্বারে আপনারা ফোন করবেন। আর আমার হাতের পাশে দেখুন SMS বা হোয়াটসঅ্যাপের নাম্বারটা রয়েছে, SMS করে বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করার নাম্বার 9051217795, এই নাম্বারে কেউ ফোন করবেন না। আবরণের ওয়েবসাইটের ডিটেলসটা যাচ্ছে, আবরণের ইমেল অ্যাড্রেস যাচ্ছে, ফেসবুকের লিঙ্ক যাচ্ছে। আপনারা যদি অনুষ্ঠানটা মিসও করে যান, আমাদের চ্যানেলের ফেসবুক, ইউটিউব, আমাদের আবরণের ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থেকে যাবে, আপনি আপনার কনভিনিয়েন্ট টাইমে নিশ্চিন্তে বসে দেখে বুকিং করতেই পারেন। কলকাতা শহর এবং শহরতলির বন্ধুরা হোম ডেলিভারি অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি পেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু হোম ডেলিভারি চার্জ দিতে হবে। যে দামটা বলছি তারপরে 10% ডিসকাউন্ট করে পেমেন্ট করবেন, কিন্তু হোম ডেলিভারি চার্জ লাগবে। বাইরের বন্ধুরা যারা কুরিয়ারে নেবেন তারাও তাই একই কথা, যখন পেমেন্ট করে দিচ্ছেন আগে তখন 10% ডিসকাউন্ট করেই পেমেন্ট করছেন, কিন্তু কুরিয়ার চার্জ দিয়ে পেমেন্ট করছেন। এই শাড়িটাতে চলে আসে, এটা হচ্ছে 24 নম্বর শাড়ি, বাটার কালার এবং তার মধ্যে যাচ্ছে একটা ব্রাউনের শেড দিয়ে এইভাবে, আর তার মধ্যে একটা ইয়েলোড সেলফ রয়েছে। 24 নম্বর, প্রাইস হচ্ছে 3350, 24 নম্বর 3350, আর ব্লাউজটা যাচ্ছে হচ্ছে এটা 3350, নাম্বার 24। 25-এ দেখাবো এবার আমরা, নাম্বার 25। এটা একটা ভীষণ মিষ্টি পিচ টোনের উপরে, মানে পিচ পিঙ্ক টোনের উপরে পিঙ্ক দিয়েই কাজটা হয়েছে। 25 আঁচল ভার, এই হচ্ছে শাড়িটা 25। 25 নম্বর শাড়ি, নাম্বার 25, এরও প্রাইস হচ্ছে 3350, 25 উইথ ব্লাউজ পিস, 25, 3350। 25-এর পরে যাব 26, 26 নম্বর, নাম্বার 26, আঁচলটা, আর এটা আসছে বডিটা। বডিতে না একটা মানে এটা একটা তসরের টোনের উপর, একটা বেজ কালারের সুতো, একটা চিকু টোনের সুতোর ব্যবহার রয়েছে এটা হচ্ছে, বাট চিকু পাল্প অ্যান্ড চিকুর মানে গাটার টোনের সুতোর ব্যবহার রয়েছে। 26 নম্বর, 26 দেখাচ্ছি, প্রাইস হচ্ছে 3350, নাম্বার 26, 3350, 26 নম্বর 3350 উইথ ব্লাউজ, এটা হচ্ছে ব্লাউজ। 27 নম্বর শাড়িতে যাব, নাম্বার 27, এটা হচ্ছে 27, সেটাও খুব ভালো দেখতে, 27, 27 নম্বর আঁচল পার, এই হচ্ছে শাড়িটা 27 নম্বর, নাম্বার 27, প্রাইস হচ্ছে 3350। বুনুইটা আমি আরেকবার একটু দেখাতে চাই, খুব সুন্দর বুনুইয়ের এখানে বুনুইটা গেছে দেখুন কত সুন্দর ভেতরে। 27, 27 নম্বর উইথ ব্লাউজ, প্রাইস হচ্ছে 3350। এইবারে আসছি 28 নম্বর, 28। এগুলো কিন্তু ভীষণ ঐতিহ্যবাহী শাড়ি, কেন জানেন, মানে আমি আমার ছোটোবেলাটাকে রিলেট করতে পাচ্ছি। আমাকে আমার মা ছোটোবেলাতে একটা জামদানি পরাতেন, ক্লাস সিক্স অবধি যত সরস্বতী পুজো হতো, এই রকম একটা শাড়ি আমি পরতাম। এখন আমি শাড়িটা ধরে ফিল করছি যে এই শাড়িটাই মা এরকমই শাড়ি পরাতেন আমাকে, ওই পার্টিকুলার একটা শাড়ি, ব্ল্যাক কালারের একটা শার্ট দিয়ে আমাকে পরিয়ে দেওয়া হতো, ওটাই সরস্বতী পুজোর শাড়ি হতো। এখনকার বাচ্চারা না অনেক লাকি, তাদের মায়েরা শাড়িটারই কেনে, আমার মায়েরা, আমাদের মায়েরা অত কিনতো টিনতো না, নিজেরই একটা ওরকম শাড়ি রেখেই দিয়েছিল, প্রতি বছর সরস্বতী পুজো ওই শাড়িটাই পরতে হবে। ক্লাস সিক্সের পরে সেভেনে উঠে আমি বিপ্লব করে ফেললাম, আমি জেহাদ ঘোষণা করলাম, আমি পরবো না ওটা, জামা পরে থাকবো। তো এই হচ্ছে আমার, আমি ছোটোবেলাকে রিলেট করলাম এই শাড়িটার সঙ্গে। এটা হচ্ছে আমার মতো অনেক বন্ধুই যারা অনুষ্ঠান দেখছেন তাদের অভিজ্ঞতা আছে। 28 নম্বর শাড়ি, তসরের মধ্যে যাচ্ছে এটা, আবার মা যদি অনুষ্ঠানটা দেখে আবার আমাকে বলবে
এটা ব্লু অ্যান্ড তুতের মানে ব্যবহার, নাম্বার হচ্ছে 28 18। এই ঠিক এই কালারটা দেখেই না আমার কথাটা মনে পড়ে গেল, আমার মায়েরটা ছিল ব্ল্যাক দিয়ে দিয়ে কাজ। 28 28 নম্বর 3350 3350 28 নম্বর উইথ ব্লাউজ। 28-এর পরে চলে যাবো 29 নম্বর, নাম্বার 29। এটা হচ্ছে 29 নম্বর, নাম্বার 29, সেই তসর কালারের সঙ্গে। ওখানে ব্লুয়ের শেড ছিল, এখানে গ্রিনের, দেখুন সি গ্রিন আর গ্রিনের শেড রয়েছে। একই বুনুই, একই পার, জামদানি পার, এগুলো জামদানির একটা করে নকশা, এগুলো সব বেনারস জামদানি, চান্দেরি জামদানি। নাম্বার 29 29 নম্বর, নাম্বার এগুলোতে একটা মাসলাইজ কটন আছে, একদম চান্দেরির লুক দিচ্ছে শাড়িটা। 29 নম্বর শাড়ি 3350, প্রত্যেকটা উইথ ব্লাউজ পিস, চিকু টোনের উপরে দেখালাম। এবারে আসছে 30 নম্বর, 30। এই বুনুইটা আবার একদম আলাদা, সিগ্রিনের মধ্যে আঁচলটা দেখুন, একটা হেরিং বোন উইভ হয়েছে উইদাউট জারি, শুধু রেশমের উইভ রয়েছে। এটা হচ্ছে 30 নম্বর, নাম্বার 30, এটাও 3350। পার গেছে, পারে একটু টিস্যুর হালকা ছোঁয়া, রানী আর অরেঞ্জ আর রানীর ফুল গেছে, মিডল বর্ডারে এই নকশাটা যাচ্ছে। এটা হচ্ছে শাড়িটা, আর হাফ শাড়িটা দেখুন, মিডল বর্ডারটা কিন্তু চেস্ট পোর্শন, আর হাফটাতে এরমভাবে ছোট্ট ছোট্ট বুটি গেছে, জামদানির যেরকম বুটি যায়। 30 নম্বর শাড়ি, পুরো শাড়িটা একবার দেখবো, 3350, নাম্বার 30 3350। এর সঙ্গে ব্লাউজ কিন্তু এইভাবে রানিংয়ে যাচ্ছে, 30 নম্বর। এটারই আর একটা কম্বিনেশন দেখাবো, 31 নম্বর, 31। ইয়ালোর মধ্যে রানি অরেঞ্জ, এটারও তো একটু ব্লাউজটা বার করে, এটা হচ্ছে ব্লাউজটা, হ্যাঁ, তবে এই ব্লাউজ দিয়েও পরতে পারেন, আবার একটু কন্ট্রাস্ট ব্লাউজ দিয়েও পরতে পারেন। এটা হচ্ছে আঁচল, আঁচলের মাঝখানে আর এই শাড়ির মাঝখানে যে ডিজাইনটা যাচ্ছে ওটা কিন্তু রেড সুতোর ব্যবহার, পারে গেছে হচ্ছে অরেঞ্জ রানি সুতোর ব্যবহার, আর হাফটা আসছে এভাবে। এটার প্রাইস হচ্ছে 3350, এটা দেখালাম হচ্ছে 31। 31 নম্বর শাড়ি দেখিয়ে দিলাম, 3350, 3350, তার উপরে আবার 10% ডিসকাউন্ট। এইবারে আসবো 32, ওই সেম ডিজাইনটাই দেখাবো আমরা আরেকটা কালারে, এটাও ক্রস কালার, ইয়েলো টানাতে পিঙ্ক ভার্না গেছে, গিয়ে এই টোনটা তৈরি হয়েছে। এটা তো রানি অরেঞ্জের ব্যবহার আছে, মিডল বর্ডারে অরেঞ্জ দিয়ে কিন্তু নকশাটা যাচ্ছে, যেটা এই কোমর অবধি যাবে, একদম এই কোমরের কাছে গিয়ে এটা শেষ হয়ে যাবে। দেখুন না, এটা আবার পুরোটা, এটা আগেরগুলো হাফ হাফে গেছিলো, এটা কিন্তু পুরোটাই এই মিডল বর্ডারে যাবে, এটা পুরোটাই মিডল বর্ডারে যাবে। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি 32 নম্বর, 3350, 32, ব্লাউজও এইভাবেই যাচ্ছে। এইবারে আসছি 33, 33 নম্বর শাড়ি, নাম্বার 33, প্রাইস হচ্ছে 3350, 33 নম্বর, নাম্বার 33, অফ হোয়াইটের মধ্যে সেই চিকু পাল্পের কালারের মধ্যে, গ্রে কালারের সুতো আর ব্ল্যাক সুতোর ব্যবহার। ও সেই পাটটা আমাকে খুব মানে সেই কথাগুলোই মনে করাচ্ছে। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে 33 33, প্রাইস হচ্ছে 3350, 3350, 33 নম্বর। এই হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজের হাতাতে ব্যবহার করবেন, এটা ব্ল্যাক ব্লাউজ দিয়ে পরলে বেশি ভালো লাগবে, 33 নম্বর। যাদের যাদেরই শাড়ি পছন্দ হচ্ছে আপনারা ফোন করুন, আর যেটা বলার সেটা হচ্ছে আপনারা হেল্পলাইন নাম্বারে ফোন করে বুকিং করুন, কলকাতার মধ্যে পেয়ে যাবেন। যদি আমার সাথে কেউ কোনো কথা বলতে চান, মানে রিকোয়েজিশন দিতে চান, ফোন করতে পারেন, আমার হাতে সময় আছে, আমার হাতে শাড়ি শেষের দিকে আমার হাতে সময় আছে, আপনারা একজন দুজনের সাথে আমি কথা বললেও বলতে পারি যদি আপনারা বলতে চান। আচ্ছা, এটা হচ্ছে আঁচল, এটার মধ্যে যেটা হচ্ছে এটাও চিকু পাল্পের কালার, তার মধ্যে পিচ ডার্কের সঙ্গে রেডের ব্যবহার রয়েছে সুতোতে। এই হচ্ছে শাড়িটা, এগুলো না সিনিয়র সিটিজেনের জন্য, বিশেষ করে আমাদের মায়েদের জন্য, তাদের জন্য খুব ভালো, কারণ আমাদের মায়েরা এখন কিন্তু এই নরম শাড়ির দিকেই ঝুঁকে আছেন, আর আমরা মায়েরা একদম না, আমরা মায়েরা সব শাড়ি পরো, কিন্তু আমাদের মায়েরা এই শাড়িগুলো পছন্দ করেন। এটা হচ্ছে 3350, 34 নম্বর শাড়ি, নাম্বার 34, 3350, প্রত্যেকটা উইথ ব্লাউজ পিস। 34-এর পরে 35 দেখাবো এবার আমরা, আর এই লাস্টের দুটো শাড়ি 35 আর 36, এই দুটো শাড়ি হচ্ছে 3450, কারণ এর বুনুইটা একদম ঘন বুনুই, অনেক বুনুই, দেখুন ক্লোজে। এটা কিন্তু বেস কালারটা হচ্ছে একটা মানে বিস্কিট কালার বলতে পারি, লাইট অরেঞ্জ বলতে পারি, তার মধ্যে বা স্যাফ্রনও বলা যায়, তার মধ্যে কিন্তু একটা
রাস্ট সুতোর ব্যবহার হয়েছে, একটা অরেঞ্জ সুতোর ব্যবহার হয়েছে। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে 35 3450। এবং এই যে বুনুইটা যদি আমি একটু দেখাই, দেখুন আপনারা বুনুইটা কত নিখুঁত বুনুই। এটা হচ্ছে 35 আর এর সঙ্গে যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিস 35 3450। 35 পরে আজকে লাস্ট শাড়িতে যাবো, 36 শাড়ি লাস্ট শাড়ি, এটা নাম্বার 36, 36। এটা একদম লাইট পিচ আর তার সঙ্গে পিঙ্ক, লাইট পিচের সঙ্গে পিঙ্ক। এই হচ্ছে শাড়িটা 36 পার, কি স্লিক পার। এর কিন্তু আরও কালার চাইলে আপনারা পেয়ে যাবেন, আরও কালার কম্বিনেশন পাবেন। এই শাড়ি যা দেখালাম প্রত্যেকটারই যদি কালার অপশানস চান আপনারা পেয়ে যাবেন। সুতরাং আপনাদের আসতে হচ্ছে, আবরণ খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত, আর সুরক্ষার সব রকমের বন্দোবস্ত রয়েছে, যা যা উপকরণ প্রয়োজন সব রয়েছে। আপনাদের কাছে ডিমান্ড হচ্ছে মাস্ক আর গ্লাভসটা পরে আসতে হবে। আপনারা আসুন, গাড়ি নিয়ে আসলে গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, নমস্কার তুলসী, আমি গৌরী মুখার্জি বলছি। কোথা থেকে? আমি তো আজকে রথ থেকে, দেখুন রথ থেকে দুর্গা পুজো, এখানে জগন্নাথ ধাম, এখানে কাশ, কি বলবো, আমি আজকে রথ থেকে দুর্গা পুজো, জগন্নাথের মুখটা জল জল করছে। আর আবরণে তো যাবোই, এবারে পুজোর আগে আমি বলে দিয়েছি আমার হাজবেন্ডকে, ভালো করে যাবো, ভালো করে গিয়ে মার্কেটিং করব। একদম বলবেন, লকডাউনে প্রচুর রান্না করে খাইয়েছি, কাজকর্ম করেছি, একেবারে হোটেলকে বাড়িতে এনেছি, এবার আমাকে নিয়ে যেতে হবে। একদম আবরণে আসুন, সুরক্ষার সব রকম বন্দোবস্ত করা আছে, মানে আপনারা আসবেন ফুল স্যানিটাইজড হয়ে আপনি ঢুকতে পারবেন এবং এসে কেনাকাটা করবেন। এবং ওরা যারা আপনাদেরকে সাহায্য করবেন কেনাকাটাতে, তারা প্রত্যেকে ভীষণভাবে প্রোটেকশন নিয়ে কাজটা করছেন, সুতরাং আপনারা নিশ্চিন্তে আসুন। আর হোলসেলাররা যোগাযোগ করবেন, যারা হোলসেলে নিয়ে কাজ করছেন, যারা ব্যবসা করতে চান, আপনাদের জন্যও কিন্তু সুযোগ রয়েছে। যারা ব্যবসা নিয়ে করতে চাইছেন আবরণের সঙ্গে, তাদের জন্য সুযোগ রয়েছে। কিন্তু আজকে আমার হাতে আর সময় নেই, ঘড়ির কাঁটা বলছে এবার বিদায় নিতে হবে, আবার আগামীকাল দেখা হচ্ছে, ভালো থাকবেন সকলে। আকাশে বাতাসে পুজোর গন্ধ, বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, আর কেনাকাটার জন্য রয়েছে আবরণ, আপনার একান্ত নির্ভরযোগ্য প্রিয় প্রতিষ্ঠান। পুজো উপলক্ষে রয়েছে বিশেষ অফার, প্রতিটি কেনাকাটার ওপর রয়েছে 10% ছাড়। দেরি নয়, তাড়াতাড়ি চলে আসুন আবরণে, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন।